রাজ্যের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। গণনা পর্বে শেষে সর্বত্র শান্তি বজায় রাখতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও যাতে না হতে পারে সেজন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন। কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। বুথভিত্তিক শান্তি সভায় একথা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গীতে। সোমবার কমলাসাগর বিধানসভার গোকুলনগর কমিউনিটি হলে বুথভিত্তিক শান্তি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গীতে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমার শাসক বিনয় ভূষণ দাস, বিজেপি প্রার্থী অন্তরা দেব সরকার ও সিপিএম প্রার্থী হিরণময় নারায়ণ রায় সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব। বুথভিত্তিক সভায় ভাষণ দিতে গিয়ে সিইও কিরণ গীতে বলেন, শুধুমাত্র অফিসিয়ালি বা কাগজে কলমে জিরো পোল ভায়োলেন্সকে সীমাবদ্ধ রাখেনি নির্বাচন কমিশন। 2 মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এরপর রাজ্যের কোনো এলাকায় যাতে নির্বাচনোত্তর সন্ত্রাস না হতে পারে এর জন্য প্রতিটি বুথে বুথে শান্তি বৈঠক করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা যাতে কোথাও না হয় সেজন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন। কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। কে কোন দলের কোন বর্ণের তা দেখা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন। हमने देखा कि हमारा चुनाव ना सिर्फ शांतिपूर्ण हुआ, रिकॉर्ड मतदान हो गया हमारे राज्य में और कहीं भी रिपोर्ट नहीं हुआ। मतलब हमारे जो चुनाव के कर्मचारी थे उन्होंने भी अच्छा प्रशिक्षण लिया और उस दिन उन्होंने रात को 11 बजे तक काम करके कोई भी त्रुटि या कोई भी उसमें गलती नहीं की। तो जीरो वायलेंस हुआ, जीरो रिपोल हुआ। अभी हम लोग काउंटिंग में भी कोई एरर कोई भी मिस्टेक नहीं करेंगे। काउंटिंग भी हम परफेक्टली हम लोग 2 तारीख को करेंगे और काउंटिंग उपरांत भी कोई भी वायलेंस हमारे स्टेट में नहीं होगा, ये मुझे पूरा विश्वास है। सर, वेस्ट बंगाल हो या यूपी हो, वहाँ पे दिखाई देता है आपका क्या? हमारी जो शांति सभा आज सभी जगह हो रही है, यही संदेश हम लोग हमारे त्रिपुरा वासियों के पास हम लोग ले जा रहे हैं। ये सिर्फ हमारे ऑफिस में या कागज में या घोषणा में हमने ये जीरो पोल वायलेंस। বুথভিত্তিক শান্তি বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আশ্বাস দিয়েছেন তারা এলাকায় শান্তি বজায় রাখতে সব ধরনের সহযোগিতা করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।